কিয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে এই কথা লও মানিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো গজল অডিটিং এর আজকের পঞ্চম পর্বতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে অ্যাপল স্টুডিও দিয়ে মোবাইল দিয়ে অটো টিউন করতে হয়। তো অনেকেরই অটো টিউন প্রয়োজন হয়, যাদের প্রয়োজন হয় তারা এই ভিডিওটা দেখবেন, আর যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওগুলি দেখে নেবেন, না হলে কিন্তু আপনারা ভুলেও অডিও এডিটিং করতে পারবেন না। ওকে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে অ্যাপল স্টুডিও মোবাইল দিয়ে অটো টিউন করবেন, এবং আরও দুটো সফটওয়্যার রেখেছি স্টেপ ফ্রি, যেগুলো হচ্ছে অ্যান ট্র্যাক, স্টুডিও 9, নাম শুনে থেকেছেন অনেকেই। তো সেগুলো দিয়ে কিন্তু ভালোভাবে অটো টিউন করা যায়। তো তারপরও রয়েছে ভোলোকো, তো সেগুলো আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, সবাই ওই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি প্রফেশনাল মানের একটি অডিও আপনার মোবাইল দিয়ে রেকর্ড করে খুব সহজে কিন্তু অডিও রেকর্ড বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললো না প্রতিবারে নেই, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা সোজাসুজি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন এখানে বরাবর মতো স্কিপ করব। স্কিপ করার পরে আমরা সোজাসুজি আমাদের হোম পেজে চলে আসলাম। তারপর আমরা কি করব, অডিওতে ক্লিক করব। যখন অডিওতে ক্লিক করব তখন আমরা আবারও এখান থেকে একটি ইফেক্ট নিব। ইফেক্ট নেওয়ার জন্য আমরা এখানে আবারও প্রতিবার এনে এখানে ক্লিক করব। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কম্পোজার কীভাবে এফএক্স গ্রাফিক ইকিউ সবগুলো এফএক্স লিমিটার আমরা কিন্তু সব কিছু করেছি, মাল্টি এফএক্স। তো আমরা যেহেতু আজকে অটো টিউন করবো, অটো টিউন করার জন্য আমরা আবারও এখান থেকে আরেকটি ইফেক্ট নিব, এর জন্য এখানে ক্লিক করে দিব। যখনই এখানে ক্লিক করব তখন আমরা কি করব, অটো পিচ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা ক্লিক করব। তো এর আগে আমরা এখানে আমাদের স্কেলটা বার করতে পারি। তো এখান থেকে ক্লিক করার পরে এটা আমরা একটু চালিয়ে দিই। তো এটা হচ্ছে না, এটা দিয়ে আমাদের দেখার দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দিব, এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে আবারও একটি ইনপুট নিব। তো আমরা অটো টিউন করার জন্য বন্ধুরা এই অটো পিচ এখানে আমরা ক্লিক করব, এখানে যখন ক্লিক করব একদম নিচে। তারপর আমরা এখন একটু, আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, মোবাইল দিয়ে এতটা প্রফেশনাল করা যায় না অটো টিউন। ওকে, যতই কিছু বলেন না কেন, অ্যান্ড্রাক স্টুডিও 9 সবচাইতে আমার বেশ ভালো লেগেছে, অ্যান্ড্রাক স্টুডিও 9, তো সেটা কিছুক্ষণ পরে দেখাবো। তারপর আরেকটা আছে ভোলোকো, মোবাইল দিয়ে অটো টিউন করার জন্য বেস্ট এই দুইটি সফটওয়্যার, সবচাইতে বেস্ট প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে অ্যান্ড্রাক স্টুডিও 9। ওকে, তো এখন যেহেতু অ্যাপল স্টুডিওতে যারা করতে চান তারা অবশ্যই গজলটা যদি ভালো হয় রেকর্ড তাহলে কিন্তু এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন এটা আপনারা কী করবেন, প্রত্যেকটা গজল যখনই এডিটিং করবেন তখন বাজিয়ে বাজিয়ে এটা ঠিক করে নেবেন। ওকে, তো যেহেতু আমার সাথে এটা মিলে কিনা দেখি, তো আমি এটা আপনারা এখানে গজলে ইটা দিতে পারেন, যেহেতু আমার এটা ডি হ্যাশ, তারপরে এটা মেজর, তো এটা এটা বাড়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন, কারণ যেহেতু এই গজলের জন্য অটো টিউন লাগবে না, কারণ প্রত্যেকটা গজলের অনুযায়ী এটা দিতে হয়। তো আপনারা এটা গজল অনুযায়ী দিবেন। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারেন। ওকে, এটা কাস্টমাইজ আপনারা করে নেবেন, আমি শুধু দেখিয়ে দিলাম কীভাবে অটো টিউন করতে হয় অ্যাপল স্টুডিও দিয়ে। ওকে, তো এখন আমরা আরেকটি সফটওয়্যার দিয়ে দেখাবো, সেটি হচ্ছে যে আপনার অ্যান্ড্রাক স্টুডিও 9, সেখানে কীভাবে করতে হয় এখন সেটা দেখাবো।
এর জন্য আমরা কি করব, এনটেক স্টুডিও 9 এটা কিভাবে ডাউনলোড করতে হয় অলরেডি আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। যদি না ডাউনলোড করতে পারেন তাহলে অবশ্যই আমার লাইক পেজে এসে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। অথবা এই গুগল ড্রাইভের লিঙ্কটা আমার লাইক পেজে দিব, কারণ আমরা আমার ইউটিউব এ দিতে পারতেছি না, কারণ এখানে কপিরাইট স্ট্রাইক আসে। ওকে, তো আপনারা এটা ইয়ে করে নেবেন। তারপর গজলে কি কীভাবে বের করতে হয় তো আমরা এটা একটু দেখে নিই আগে, গজলে কি বের করার জন্য। তো যে গজলটা এখন এখানে আমি করব সেটা এখান থেকে লাইব্রেরিতে চলে এলাম, পূর্ব ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে গজলের কি বের করতে হয়। তো আপনি যদি সেই ভিডিওগুলি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমারটা ডি হ্যাস মেজরে রয়েছে। তো আমরা এখন এনট্র্যাক স্টুডিওতে চলে যাব। তো এনট্র্যাক স্টুডিও 9 দিয়ে কিন্তু প্রফেশনালভাবে করা যায়। তো এরকম ইন্টারভিউ চলে আসার পর, ডাউনলোড করার পর আপনারা এখানে ক্লোজ করে দেবেন। ওকে, এটা যখনই ক্লোজ করবেন তখন এখানে একটি করচ চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারভিউ চলে আসছে। ওকে, তো আপনি যদি রেকর্ড করতে চান তাহলে তো করতেই পারেন, এখানে ক্লিক করে রেকর্ড, অডিও রেকর্ড নতুনভাবে। আর যদি আগের রেকর্ড থাকে তাহলে সেটা এখান থেকে ইনপুট করে নিতে পারেন। এটা নেওয়ার জন্য আমাদের এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। যখন থ্রি ডট লাইনে ক্লিক করবেন তখন এখানে ইনপুট অডিও ফাইল দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব তো আমরা এখানে এখানে ক্লিক করবেন, এই তিন মার্ক আইকনে ক্লিক করলে এটা হোম পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন, এটা মেমোরিতে। তো এভাবে আপনারা কি করবেন, আপনাদের ফোল্ডারগুলো এখান থেকে নেবেন। ওকে, তো আমি আমার ফোল্ডার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যেখানে আছে, আপনারা সেখান থেকে এটা ইয়ে করবেন। আর যদি এফএল স্টুডিওতে রেকর্ড করেন তাহলে এফএল ইউজার ফাইল দেখতে পাবেন, তারপরে এখানে মাই ট্র্যাকস, মাই ট্র্যাকসে গেলে আপনারা যেগুলো অডিও এডিটিং করে এখানে সেভ করবেন সেগুলো পেয়ে যাবেন। তো আমি এখন এটাই এখানে করবো অটো টিউন। ওকে, তো এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এটা একটু বাজিয়ে শুনি। তো বাজানোর জন্য এখানে ক্লিক করবেন, কথাতে ভুল, তো দেখতে পাচ্ছেন এখন যেরকম আছে। তো এখন আমরা যেহেতু অটো টিউন করবো, অটো টিউন করার জন্য আমরা এই অপশনে ক্লিক করবো একেবারে উপরে থ্রি ডট লাইনে। ক্লিক করার পরে আমরা এটাকে একটু ইকিউ করে নিব। ইকিউ করার জন্য ইকিউতে আমরা ক্লিক করব প্রথমে। ইকিউতে ক্লিক করার পরে আমরা এটাকে গজল অনুযায়ী বাজিয়ে, তো এটা আমি এইভাবে রাখলাম। তো আপনার গজল অনুযায়ী এটা রাখবেন। ওকে, তারপর এখানে এটা আবারও ক্লিক করে দিবেন, এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আবার হোম পেজ চলে আসার পর আবারও এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তখন অ্যাড এফ ই এফ এক্স, আমরা এখান থেকে একটি ইফেক্ট নেব, নেওয়ার জন্য এখানে চলে আসলাম। তারপরে এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। ওকে, যখন এই প্লাস আইকনে ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচে চলে আসবেন, তাহলে আপনারা এখান থেকে আরও কিছু রিভার্ব দিতে পারেন, অনেক কিছু এখানে কাস্টমাইজ কম্প্রেসার আছে এগুলো করে নিতে পারেন। তো বাট আমি সেগুলো করবো না, যেহেতু অটো টিউন করবো, অটো টিউন করার জন্য আমরা এখানে ক্লিক করব ভোকাল টোন। এখানে যখনই ক্লিক করব তখন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এটা যেহেতু আমার ডিহেস মেজরে রয়েছে, প্রথমে আমরা এটাকে সেটিং করে নিতে হবে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা আমরা মেজরে দিয়ে দিব। তো মেজর মাইনারকে যে স্কেলে আছে, আপনি যে স্কেলে গজলটা গিয়েছেন সে অনুযায়ী দিবেন। তো এটা কীটা দিতে হবে, তো এটা ডি হ্যাশে রয়েছে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, ডি হ্যাশ মেজরে রয়েছে, আমি আমারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা আরেকটা কাজ করে নিতে পারেন, এই উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আই লভ হেয়ার এখানে ক্লিক করবেন। ওকে, এখানে যখন ক্লিক করবেন এখন এইগুলোর কাজ, এই ছোটো ছোটো দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনারা গজল অনুযায়ী আসলে কাস্টমাইজ করে নেবেন। তো এটা বাজিয়ে বাজিয়ে করতে হবে, তো আমি একটু এটা বাজাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা শুনুন। ভালোবেসো
বন্ধু, আসলে এই গজল অনুযায়ী এটা করতে হয়। তো আমার এই এটাতে অটোটিউন লাগবে না, কারণ এটাতে খাবে না অটোটিউন। আপনার গজল অনুযায়ী যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এই গজল অনুযায়ী এগুলোতে আসলে মানে অটোটিউন ব্যবহার হয়। এরকম গজলে যে গজল অনুযায়ী আপনারা অটোটিউন করতে চান, তো সবাই এটা দিয়ে করতে পারেন। তো এভাবেই দেখাইলাম। তো এগুলো যেভাবে আছে এভাবে এটা 10 করে দিতে পারেন, তাহলে আর কোনো কাজ নাই মোটামুটি এখানে। কথাতে ভুল হলে যদি অটোটিউন লাগে, যদি আপনাদের অটোটিউন লাগে, তাহলে এন্ট্রাক স্টুডিও 9 দিয়ে করতে পারেন। তো এখন আমি দেখাবো আরেকটি অ্যাপ্লিকেশন দিয়ে। তো সেটি হচ্ছে যে, ও আচ্ছা, এটা সেভ করবেন কিভাবে? যখন আপনার সব কিছু ওকে হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন, এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা কি করবেন, এই স্যাপ দেখতে পাচ্ছেন, স্যাপ সং, তো আপনারা এই স্যাপ সঙ্গে ক্লিক করবেন। ওকে, স্যাপ সঙ্গে ক্লিক করার পর এখানে কিছু নাম দিতে পারেন, যেমন গজলটা তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো আমি এখানে মাই নিউ সং দিয়ে দিলাম, নিউ সং, SONG। তো এটা দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই এখানে, মোটামুটি কাজ শেষ। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে সেভ করে নিতে পারেন। ওকে, তো আমরা এখন আরেকটা দিয়ে দেখাবো, সেটি হচ্ছে যে ব্লোকো সফটওয়্যার। তো আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ব্লোকো। এটি হচ্ছে যে আপনার, এটা দিয়ে খুব সহজে প্রফেশনাল রেকর্ড করা যায়, অনেকে করেছেন। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এরকম আসার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই রেকর্ড অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে আপনার চাইলে হেডফোন দিয়ে শুনতে পারেন। তো এখানে ক্লিক করার পরে আপনার চাইলে এটা যদি অন করে দেন, তাহলে এটা ভিডিও হবে। তো আপনারা এটা ভিডিও করতে পারেন, এটা এভাবে এদিকে অন করে দিলেই। তো যেহেতু আমার অলরেডি রেকর্ড চলছে, স্ক্রিন রেকর্ড চলছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো এভাবে চাইলে আপনারা হেডফোন দিয়ে আপনারা শুনে শুনে আপনাদের ভোকালটা এখান থেকে অটোটিউন করে নিতে পারেন এটা দিয়েও। ওকে, তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর এমন কোনো কথা নয় যে আমি অডিওটি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আর ভিডিও দিব না। ইনশাল্লাহ আমি সামনে একটা ভিডিওর ভিতরে মিক্সিং করে দেখাবো কীভাবে আপনার খুব সহজ একটা গজলের যে কাজগুলো সেগুলো কীভাবে মিক্সিং করবেন। যেহেতু এই ভিডিওগুলোতে আপনারা অনেক কিছু শিখেছেন, জেনেছেন, তো আশা করি এক ভিডিওতে আরও মানে একটা ভিডিওতে যাতে গজল কমপ্লিট করা যায় সে অনুযায়ী একটা ভিডিও বানাবো। তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।